সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের ভিডিও শুরু করছি। আজকে আমরা দেখব কিভাবে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর ছাড়া ইজিলি অনলাইনে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইজিলি আপনি যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে কিছু বিষয় বলে রাখি, আপনি যদি ফটোশপ দিয়ে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান সেক্ষেত্রে একটু সমস্যা আছে। ফটোশপ দিয়ে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ফটোশপের ব্যাকগ্রাউন্ডটা তখনই আপনি রিমুভ করতে পারবেন যখন ফটোশপের যে কাঙ্ক্ষিত ছবিটির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা যদি মাল্টি কালার না হয়, একটা কালার হয়ে থাকে, সলিড একটি কালার হয়ে থাকে, তখন আপনি ফটোশপে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এক ক্লিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু যদি এই ধরনের ছবি হয়, মাল্টি কালার ছবি হয়, তখন কিন্তু আপনি ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এভাবে এখান থেকে পাত টুল নিয়ে পাত করতে হবে ছবিটিকে, পাত করে করে তারপর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই একটা ঝামেলা হয়ে যায়, আবার অনেক সময় সুন্দরভাবে পারফেক্টলি পাত হয় না। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে ইজিলি আপনি, আমরা একটি ওয়েবসাইটের অ্যাড্রেস আপনাকে দিয়ে দেবো, আপনি জাস্ট ওই ওয়েবসাইটে ছবিটা নিয়ে ড্রাগ করে ছেড়ে দিবেন, দেন আপনি ডাউনলোড করে নেবেন একদম ইজি। তো চলুন আমরা প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। বন্ধুরা, যারা যারা আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরও ভালো ভালো শিক্ষণীয় কিছু ভিডিও উপহার দিতে পারি। তো প্রথমে আমরা একটি ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েবসাইটটির লিঙ্ক আমি এখানে বিগ স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে www.remove.bg/upload। ওকে, এটি আমরা মজিলা ফায়ারফক্সে কপি করে বসিয়ে দিব। আমি ডিসক্রিপশন বক্সেও ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সহজেই লিঙ্কটি পেয়ে যেতে পারেন। তো মজিলা ফায়ারফক্সে প্রবেশ করলাম, তারপর আমি এখানে ওয়েবসাইটটি দিলাম এবং ইন্টার চাপ দিলাম। দেখেন আমাদের সামনে ওয়েবসাইটে একদম সিম্পল একটি ইন্টারফেস, কোনো ঝামেলা নাই, কোনো রেজলিউশন ঠিক করা দরকার নাই, কিচ্ছু দরকার নেই। জাস্ট আপনি যে কোনো একটি ছবি নিলেন, নিয়ে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তাহলে ছবিটি অটোমেটিক ধরেন 2-1 সেকেন্ডের ভিতরে যত কঠিন ছবি হোক না কেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি এই ছবিটিকে এনে এখানে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে, মাত্র 2-3 সেকেন্ড হবে, 2-3 সেকেন্ড এর ব্যবধানে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়েছে, যেটা মানে এটা ভাবা মুশকিল যে আপনি পাত করে কীরকমভাবে এত এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারতেন না। তো আমি এখন এটিকে সিম্পলি জাস্ট ডেস্কটপে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব, তাহলেই হয়ে যাবে, আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, যারা অন্যান্য ডিজাইনের জগতে আসেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করেন, তাদের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে আমি দেখাই দিলাম যে কীভাবে আপনার যদি টাইম কম থাকে আপনি চাইলে কীভাবে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন সেটি আমি দেখিয়ে দিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।